মদিনার বিতির নামাজ আর বাংলাদেশের বিতির নামাজে মিল নাই কেন ভিতিরের নামাজ রসল্লা সাল্লা বিভিন্নভাবে পড়েছেন তো বাংলাদেশে যারা তিন রেকাত ভীতির একই নিয়তে পড়েন তারা এটা কিছু আসার থেকে নিয়েছেন কারণ তিন ডাকাত বিতির আসলে আছে হ্যাঁ পদ্ধতিগতভাবে কিছু মিল বা বেমিন ব্যাপার আছে কিন্তু মৌলিকভাবে তিন ডাকাত ভিত্তির তো আছে আসলে এবং শরীরতের সমর্থিত বেশিরভাগ সাহাবি তাহিন বেশিরভাগ তিন ডাকাত ভিত্তিরই পড়তেন তো মদিনাতে যারা পড়ে তারা একটি কিছু রেওয়ায়তের উপর আমল করে আর আমাদের দেশে যারা পড়ে তারাও কিছু বর্ণার পর আমল করে ভীতির আসলে রসল্লা সাল্লা বৈচিত্র্যময় ছিল তার ভীতির বিভিন্ন রকম ভীতি তিনি পালন করেছেন কখনো তিন রাকাত কখনো পাঁচ রাখাত কখনো সাত রাখাত কখনো নয় রাকাত কখনো এক রাকাত তিনি বৃত্তির পালন করেছেন তো সেই হিসাবে যখনই বৃতির পালন করে কেউ তখন আমাদের উচিত এই বিষয়টি খেয়াল রাখা যে এখানে বিচিত্রতা আছে বৈচিত্র্য আছে ইচ্ছা করলে ভিন্নটা হতে পারে তো মদিনার ভীতির আমাদের ভিত্তির একরকম হওয়া জরুরি নয় এই জন্য আপনার মানে এভাবে কোনো যেন এ কষ্ট বা কোনো সমস্যা না থাকে মনে রাখবেন ভিতরের উভয় প্রকার ভিতরেই অনুমোদিত দ্বিতীয় রাকাতে আমাদের দেশে বসা হয় সাধারণত আমরা বলি যে তিন রাকাত ভিতর পড়লে বসবে না দ্বিতীয় রাকাতে বসা হয় দ্বিতীয় রাকাতে বসে এই বসে বসার মূল বসার কারণে এটা একটা একটা বিভিন্ন বর্ণায় আসছে যেগুলো দুর্বল না বসাটাই বেশি বেশি যুক্তিযুক্ত মনে হয় তারপরেও যদি কেউ এভাবে সালাত বৃত্তির পড়ে তাহলে তার বৃত্তির সালাত হবে না সেটা বলা যাবে না তবে তিনি অবশ্যই উত্তমের বিভরীত কাজ করেছেন আমাদের কাছে এটা মনে হয় আর যিনি বলেন যে বলেছেন যে মদিনার হ সঠিক নয় তিনিও জ্ঞানের স্বল্পতার কারণে বলেছেন এই জন্য ভীতির উপরে বিস্তীর্ণ পড়ালেখা করতে হবে তাকে এবং আমাদের সবাইকে কিতাবুল ভীতির ক্রিয়া মূল্যায়ন কিতাবল উত বই আছে মাম মোহাম্মদ বিন নাসলমারুয়াজির রহমতুল্লাহ আলীর এই কিতাবটি যদি পড়ে তাহলে বোঝা যাবে যে রসল্লা সাল্লাহ বিভিন্ন রকম ভিত্তির পড়েছেন ভিতরতে অর্থে বেজোর করা বেজোর তিনি কখনও তিন টাকা দিয়ে করেছেন কখনো এক টাকা দিয়ে করেছেন কখনো পাঁচ সাত নয় এভাবে তিনি ভিতরে পড়েছেন সুতরাং বিভিন্ন রকম থাকা যুক্তিযুক্ত এগুলি এক করা জরুরি নয়